इस्लामी जीवन, इस्लामी जीवन, इस्लामी जीवन, इस्लामी जीवन। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। प्रिय इस्लामी भाईरा एवं मदानी चैनल दर्शक श्रोता, उपस्थित हुई मदानी चैनल बांगलार सरासरि अनुष्ठान जार नाम होच्छे इस्लामी जीवन निये। माशाल्लाह अपना जे सकल दर्शकबृंद जे जेखान थेके आमादेर ए अनुष्ठान देखते पाच्छेन आपनादेरके जानाय आंतरिक शुभेच्छा ओ अभिनंदन। प्रिय दर्शक, अनुष्ठान शुरूते ही दुरूदे पाक पाठ करार सौभाग्य হয়েছে। এই দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে, তার পাশাপাশি দরুদ শরীফ না পড়ারও কিন্তু অনেক ক্ষতি রয়েছে। যেমনটা আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর পূর্ণুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর দরুদ শরীফ পাঠ করা ভুলে গেল সে যেন জান্নাতের রাস্তা ভুলে গেল। নাউজুবিল্লাহ। তো আসুন প্রিয় দর্শক, নিয়ত করি বেশি থেকে বেশি পরিমাণে দরুদে পাক পাঠ করব। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শেখ তরিকাত আমির আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামত বরকাতুহুল আলিয়া, তাই তিনি আমাদেরকে উৎসাহ প্রদান করতে গিয়ে যে প্রতিদিন একটি আমরা আমল করার ব্যাপারে একটি তার নেকার হওয়ার উপায় একটা রিসালা দিয়েছে, এর মধ্যে বলেছেন যেন আমরা 313 বার দরুদ শরীফ পাঠ করি। তাহলে আমার যে বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠকারীদের মধ্যে আমরা ইনশাআল্লাহ গণ্য হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক নসিব করুন। আমিন। আসুন আমরা মহব্বতের সাথে আরেকটি বার দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, প্রিয় দর্শকবৃন্দ, স্ক্রিনে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আজকাল আলহামদুলিল্লাহ আমাদের সাথে মোবাইল লিগে দাওয়াত ইসলামীদেরকে আমরা দাওয়াত দিয়েছি। সেসুবাদ আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমাদের কামাল হুজুর এবং আমাদের লিয়াকত হুজুর। মাশাআল্লাহ হুজুর, আপনাদের আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা আমাদেরকে মাশাআল্লাহ হাজারো ব্যস্ততার মাঝে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকে আমাদের আমন্ত্রিত মোবাইল লিগে দাওয়াত ইসলামীদের থেকে আমরা যেই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আজকে জানব সেটি কিন্তু আসলে আমরা প্রায় সময় কথায় কথায় বলে থাকি যে শেষ ভালো যার সব ভালো তার। তো এই শেষ আমরাও আজকে দুনিয়াতে আলহামদুলিল্লাহ আসার সৌভাগ্য হয়তো গিয়েছে আল্লাহ পাকের দয়ায়, কিন্তু আমাদের এই দুনিয়া থেকে যে শেষ বিদায়, শেষ আমাদের যে শেষ পরিণতি সেটা কেমন হবে এবং শেষ পরিণতি ভালো কাদের হবে, আবার শেষ পরিণতি কাদের খারাপ হবে। দুনিয়াতেও অনেকজন ভালোভাবে বা নেকির পথে দুনিয়াবি জীবনযাপন করে, কিন্তু তাদের শেষ পরিণতি কি ভালো হয়ে থাকে কি না এর পরেও নাকি কিছু কিছু কারণে তাদের শেষ পরিণতি খারাপ হয়ে যায়। এবং আমাদের পূর্ববর্তী বিভিন্ন ব্যক্তিদের ঘটনাও আমরা আজকে অনুষ্ঠানের মধ্যে শ্রবণ করব, তাই অবশ্যই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন যে কী কী আমলের কারণে বা কী কী কাজের কারণে আমাদের শেষ পরিণতিটা ভালো হয় সে সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, আপনারা আমাদেরকে আপনাদের বিভিন্ন প্রশ্ন বা মতামত আমাদের কলের বা ভয়েসের বা SMS-এর মাধ্যমে আমাদেরকে আপনারা আপনাদের মতামত সেন্ড করতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের মতামতগুলো আমাদের অনুষ্ঠানের মধ্যে অ্যাড করার চেষ্টা করব। ফেসবুকে মাশাআল্লাহ যারা দেখতে পাচ্ছেন আপনারাও কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে আমাদেরকে আপনাদের মতামত জানাতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের কমেন্টগুলো আমাদের অনুষ্ঠানের মধ্যে অ্যাড করব। তো আসুন আর দেরি না করে আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় শেষ পরিণতি। যে হ্যাঁ, এই শেষ পরিণতি বলতে আসলে কী বোঝায় বা কী উদ্দেশ্যে আজকে আমরা এই মূল আয়োজন আমাদের আজকের এই আলোচনা, আসুন প্রথমত যাব আমার কামাল হুজুরের কাছে। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। হুজুর, শেষ পরিণতি বিষয় নিয়েছি, আসলে দর্শকরা হয়তো বা এই বিষয়টা দেখেও অনেকে অবাক হচ্ছেন যে শেষ পরিণতিটা এটা আবার কীরকম এবং শেষ পরিণতিটাও ভালো হওয়ার জন্য আমাদের কী কী আমল করা দরকার এবং শেষ পরিণতিটা বিষয়ে আপনি কী বলবেন প্রথমে? বিসমিল্লাহির রহমানির রহিম। শেষ পরিণতি যেটা বান্দার ঈমানের সাথে সম্পর্ক, আল্লাহ, আবার বান্দার দুনিয়াবি কামিয়াবির সাথেও সম্পর্ক সম্পর্ক রয়েছে। মনে করেন আপনি এক্সাম দিলেন, এক্সামের ফাইনাল পরীক্ষা সবার শেষে, ওই পরীক্ষায় যে কামিয়াব তার পিছনের সমস্ত যা মেহনত পড়ালেখার জন্য এই পরীক্ষার উপর সব ডিপেন্ড করে, সব ডিপেন্ড করে। তো এটা দুনিয়াবি কাজও শেষ ভালোটার মধ্যে সাকসেস, আর আখেরি যে আখেরাতের অর্থাৎ পরকালের সে ভালোর মধ্যে নির্ভর করে। যেমন কিতাবে আছে আল্লাহ তাআলা যাকে পছন্দ করে, লাইক করে,
মোহাব্বত করে, জি, যার পরকাল ভালো, তাকে মওতের আগে তাকে ভালো কাজের মধ্যে লাগিয়ে করে দেয়। সুবহানাল্লাহ। অর্থাৎ তার এন্ড টাইম সেই সর্বদা কি থাকে, ভালো কাজের মধ্যে অভ্যস্ত থাকে, ভালো কাজে ব্যস্ত থাকে। তো এখানে আরেকটা জিনিস দেখার দরকার, যে বান্দা যে কোনো নেক কাজে যদি তার এন্ড হয় জিন্দেগি, মনে করবেন এই বান্দা দুনিয়াতেও সাকসেস, পরকালেও সাকসেস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে এন্ড তার কি, শেষ সময়টা, শেষ বিদায়টা কিভাবে হলো, আল্লাহ, এটার উপর ডিপেন্ড করে অনন্তকালের পরকালের তার কি অবস্থা হবে, তার সুখময় জিন্দেগি না আজাবওয়ালা জিন্দেগি, এটার উপর ডিপেন্ড করে। তো যে শেষ পরিণতিটা যদি আপনার দেখেন, বান্দা যতই জালিম হয়, যত ধরনের কুকর্ম করুক বা বদমাইশ হয়, তাদের শেষ পরিণতি কিন্তু ভালো হয় না। আল্লাহ, দুনিয়াবে একটা মেসাল। জি জি। ঠিক অনুরূপ ভাবে বান্দা যত বেশি গুনার মধ্যে ডুবে থাক, তার গুনাকে গুনা মনে করেন, অর্থাৎ গুনাকে বলে নো টেনশন, করে যাও করে যাও, ঠিক ওই ধরনের ব্যক্তিদের শেষ পরিণতিও কিন্তু ভালো হয় না। আল্লাহ। এক তো আপনি জুলুম করলেন, জি, কাউকে আঘাত করলেন, দুনিয়াবি বদমাশি যা করার করছেন, তাদের শেষ পরিণতি কি, হয়তো তারা কাউন্টারে বয়ে যায়, নাইলে যাব জীবন জেলে যায়, একটা নাকি খারাপ পরিণতি আছে, খারাপ পরিণতি। ঠিক অনুরূপ ভাবে যারা গুনার মধ্যে সর্বদা ডিলার হয়ে যায়, অর্থাৎ ডুবে যায়, জি, মানে গুনাকে গুনা মনে করার সুযোগ সেই মনের মধ্যে জাগিয়ে তুলে না, তুলে না, বলে করে নাও যা করার করে না, হালাস। ঠিক অনুরূপ এইসব বান্দার শেষ পরিণতিও কিন্তু কি, খারাপের দিকে হয়ে যায়। আসলে কামাল হুজুর আপনি যে বিষয়টা বলেছেন প্রিয় দর্শক, যে শেষ পরিণতিটা, শেষ যে সময়টা আমাদের ভালো হচ্ছে কি না, এটাই কিন্তু মূল বিষয়। আমাদের হুজুর আমাদেরকে বলছিলেন, আসলে যারা দুনিয়াতে খারাপ কাজের মাধ্যমে, দুনিয়াতে বিভিন্ন গুনাহে ভরা কাজের মাধ্যমে অতিবাহিত করে, তাদের শেষ সময়টা কীভাবে ভালো হতে পারে সে বিষয়ে আমাদেরকে বলছিলেন। ইনশাআল্লাহ আমরা আরও মাদিনে খুলি অপর মোবালিকের দাওয়াত ইসলামী মাশাআল্লাহ আমাদের লিয়াকত হুজুর উপস্থিত রয়েছেন। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যে শেষ পরিণতির বিষয়ে কামাল হুজুর তো মাশাআল্লাহ মাদিনে খুল দিলেন আমাদেরকে, আপনি কী বিষয় তুলে ধরবেন? মাশাআল্লাহ, আমরা একটা লাইন ছোট থেকে সবাই শুনে আসছি যে প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। অবশ্যই। আর যে মানুষটি দুনিয়াতে জন্মেছে তার মৃত্যু মত একদিন আসবেই আসবে, আর বান্দা সেটা থেকে যতই পলায়ন করার চেষ্টা করুক না কেন, বান্দাকে মৃত্যু পেয়ে বসবে। বলা হচ্ছে যদি কোনো বান্দা লোহার পিঞ্জিরের মধ্যে মানে নিজেকে আবদ্ধ করে রাখার চেষ্টাও করে, তাও কিন্তু মত আসবে আসবে। তো শেষ পরিণতি আমাদের হবে, অর্থাৎ ভালো হবে বা খারাপ হবে সেটা হচ্ছে পরের ব্যাপার, কিন্তু আমাদের শেষ একটা পরিণতি আছে, আছে, আমাদের একটা শেষের দিকে যেতে হবে। আমার কামাল ভাই খুব সুন্দর একটা কথা বলেছেন, যার শেষটা ভালো হবে তার বাকি সব মঞ্জিলটা ভালো হবে, ভালো হবে। এই ব্যাপারে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকও বলেছেন, যে ব্যক্তি যে অবস্থায় মৃত্যুবরণ করবে হাশরের দিন সেই অবস্থায়, আল্লাহ, যে অবস্থায় মত হবে তার, যে সময় যে অবস্থা, যে অবস্থায় তার মত হচ্ছে, অর্থাৎ শেষ পরিণতিটা যদি তার ভালো অবস্থা হয়, কিয়ামতের দিন ভালো অবস্থায় উঠবে, উঠবে, আর যদি খারাপ অবস্থা হয় তাহলে খারাপ অবস্থায় উঠবে। এই জন্য আমাদের মুসলমান হিসেবে চিন্তা করা উচিত যে আমরা কোন পরিণতিকে বেছে নিব, শেষ পরিণতি তো হবে, সেটা কি ভালোভাবে হবে সেটাকে বেছে নিব, নাকি খারাপভাবে হোক সেটাকে বেছে নিব। কৌশল ভাই, আমরা মুসলমান হয়ে তো জন্মেছি, কিন্তু আদম মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবো কিনা সেটা আমাদের কোনো গ্যারান্টি নাই, যে ঈমানটা আমাদের ঈমান নিয়ে যেতে পারবো কিনা, কেননা আল্লাহ পাক আমাদের রিজিকের যে দায়িত্ব এটা আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন, নিয়ে নিয়েছেন, অর্থাৎ শুধু আমাদেরকে তালাশ করতে হয় না, হয় কিন্তু আমাদের রিজিক, আপনি দেখেন পাখিদেরও তো রিজিক, পাখিরা ক্ষুধার্ত অবস্থায় সকালে বের হয় সকালে, আর পেট ভরে তাদের বাসস্থানে ফিরে আসে। ঠিক সেম ভাবে পাখিকে যদি আল্লাহ তাআলা রিজিক দিতে পারে, আমাকে কেন রিজিক দিবে? অবশ্যই। রিজিকের টেনশন আমাদের নেই, কিন্তু টেনশন একটা রয়ে গেছে, সেটা হচ্ছে ঈমানের টেনশন, ঈমান হিফাজতের টেনশন, যে আদৌ কি আমার ঈমানের উপর খাতেমা হবে কিনা, ঈমানের উপর মত হবে কিনা, পরিণতিটা হবে কিনা, শেষ পরিণতি ঈমানের উপর, সেটা আমাদের কোনো গ্যারান্টি নাই। এটাই হচ্ছে আসল বিষয়। কাউসার ভাই, আরেকটা বিষয় হচ্ছে, জি, এই চার ধরনের বান্দা পাওয়া যাবে দুনিয়ার মধ্যে, জি, চার ক্যাটাগরির বান্দা পাওয়া যাবে। আচ্ছা। এক ক্যাটাগরি হচ্ছে যারা দুনিয়াতে মুসলমান হিসেবে জন্মাবে, মুসলমান হয়ে দুনিয়াতে আসবে, মুসলমান হয়ে দুনিয়াতে বিচরণ করবে,
আবার মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেক ক্যাটাগরি হচ্ছে যারা কাফির হয়ে দুনিয়াতে আসবে, জি কাফির হয়ে দুনিয়াতে বিচরণ করবে আর কাফির হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে, জি জি। থার্ড ক্যাটাগরি হচ্ছে যারা কাফির অবস্থায় দুনিয়াতে আসবে, আসবে কাফির অবস্থায় দুনিয়াতে বিচরণ করবে কিন্তু মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফোর্থ ক্যাটাগরি হচ্ছে, শেষ ক্যাটাগরি হচ্ছে, মুসলমান হয়ে তো দুনিয়াতে আসবে, মুসলমান হয়ে তো দুনিয়াতে বিচরণ করবে, দীন ইসলামের ধারণ সে নিজের মধ্যে আনবে, নিজের মধ্যে সাজাবে ইসলামের সৌন্দর্যতা। আচ্ছা, কিন্তু আফসোস আল্লাহ তাআলার ইচ্ছায় সে কাফির হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে, আল্লাহ ঈমান ব্যতীত দুনিয়া থেকে বিদায় নেবে। আল্লাহ। তো এই ক্যাটাগরিগুলো আমরা লক্ষ্য করি, আমাদের কি হবে আসলে? আমরা হয়তো বা মুসলমান ঘরে জন্মে নিয়ে নিয়েছি, আজকে আমরা শুনছি অনেকে আমরা মুসলমান রয়েছে, এটা আল্লাহ তাআলার দয়া যে আমরা মুসলমান ঘরে জন্মেছি। আমার আপনার প্রতিটি ঘটনার জিন্দেগির এন্ড আছে, অবশ্যই। দেখুন আমার আপনার এন্ড এটা দেখার জন্য কেমন হওয়া দরকার এই ব্যাপারে যদি আপনি দেখেন শেষ পরিণতিটা ভালো, জি। যেমন যারা কুকর্ম করে, আচ্ছা এই কুকর্ম অবস্থায় যদি কেউ মারা যায়, বলা হচ্ছে কুকর্মকারী যখন কুকর্মের মধ্যে লিপ্ত হয় তখন তার ঈমানটা তার থেকে বের হয়ে যায়। আল্লাহ। আচ্ছা, এখন এক বন্দার ঈমানটা বের হয়ে গেল, তার ঈমানটা এখন এই হালতে যদি তার শেষ পরিণতিটা এসে যায় অর্থাৎ চলে আসে, তখন তার কি হবে? যেমন আপনি দেখবেন আমাদের দুনিয়ার ঘটনা, জি, কেউ ডান্স গান নাচ গানের মধ্যে ছিল, আচ্ছা ভূমিকম্প এসে পুরো হোটেলটাকে কি করেছে, জি শেষ করে দিয়েছে। আমাদের দুনিয়ার ঘটনা বলতেছি আমি, জি। এখন এই হালতে কেউ দেখেন একজন নাচানাচির মধ্যে আছে, হয়তো কেউ শরাব পানে আছে, কেউ অবৈধ কাজে আছে, এই অবস্থায় যারা পুরো বিল্ডিংটা ধসে গেল, ভেঙ্গে সবাই মারা গেছে ওইখানে, এখন এখানে যেসব মুসলমান এই এন্ডটা খারাপের দিকে হলো তাদের কি হবে? যেটা আমার লেখা তো বলেছে শেষ পরিণত, শেষ যে সময় তাদের মৃত্যুবরণ করছে হাসনের ময়দানে, ওই অবস্থা তাকে উঠানো হবে। এখন আসলে ব্যাপার হচ্ছে আপনি শেষ পরীক্ষায় সনদ পেলে তো ভাই আগের ক্লাসে বসতে পারবেন, জি জি জি। এখন আপনার যদি শেষ পরীক্ষাটা খারাপ হয়ে যায়, কারণ উসমান জিন্নুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যারা কবরের পরীক্ষায় ফাঁস, কবরে তিনটা প্রশ্ন, আচ্ছা রব্বুকা দিনুকা ইনিকে, জি জি জি, এই তিনটা পরীক্ষায় কে ফাঁস হবে? হ্যাঁ, যার এন্ডটা ভালো হয়েছে, সুবহান, বিদায়টা ভালো হয়েছে, ঈমান সহকারে, যাকে আল্লাহ দয়া করেছে। এখন এই তিনটা পরীক্ষা সবাই তো বলে হারে আল্লাহ এক বলে দেব, দীন ইসলাম বলে দেব, ইনি মুহাম্মদ রাসূলুল্লাহ বলে দেব, কিন্তু এখানে যে যাই বলি যদি ওই জায়গায় গিয়ে যদি বলতে না বলার এবিলিটি হারিয়ে যায়, হ্যাঁ তখন আমার আপনার শেষ পরিণতি বরবাদ। আল্লাহ। মানুষ মনে করতেছে আমরা কি আল্লাহ কি ইনকার করতেছি নাকি, আমরা কি দিন কি ইনকার করতেছি নাকি, আমরা কেন ওখানে প্রশ্ন জবাব দিতে পারবো না? অনেকের মনের মধ্যে প্রশ্ন এটা আসছে, আমরা কি আমার নবীকে ইনকার করতেছি নাকি? এখানে অনেকে বলে যে আমি তো জানি, একটা ফাকিকে ওই ফাকিটা আল্লাহ আল্লাহ কি করতো, জিকির করতো, তাকে শিখাইছে। আচ্ছা, ঘটনাক্রমে একদিন ওই ফাঁকিকে বিড়াল অথবা কুকুর কেউ একটা আক্রমণ করছে তার জানের উপর, জি। এখন যে পাখির জবানে সর্বদা আল্লাহ বের হতো, জি, যখন তার উপর আক্রমণ হলো তখন সে এই আল্লাহ শব্দটা ভুলে গিয়ে তার বাসায় কে কে চে চে যেটা হয় ওইটা বলা শুরু করে দিল। আচ্ছা, ওই ফাঁকিটা মরে গেল, মারা গেল। এখন এই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাই চিন্তা করতে লাগলো, হাই আল্লাহ, তার অভ্যাস ছিল জেঠা বিপদে ভুলে গেল সেটা, আল্লাহ আল্লাহ। এখন বুজুর্গ রহমতুল্লাহ বলতে হাই আফসোস, যদি মতের সময় আমার যে অবস্থা হয় কত বড় শিক্ষা, আমার এন্ড মুহূর্তে যদি আমার মুখ থেকে যদি কলেমান নসিব না হয়, এখন তো ভালো কাজ করে যাচ্ছে, এখন তুই এখন তো বলতে আমি জানি
দেখো স্বাভাবিক একজন মানুষ যখন গভীর জঙ্গলে একাকী অবস্থায় কিছু ভয়ানক কিছু দেখে, অনেকে বলে সে নাকি আকলহারা হয়ে যায়, মানে তার অনুভূতি বেহুশ হয়ে যায়। আমার সামনে কি হলো আমি জানি না, জানি না। মনে করো ফেরেশতা জিজ্ঞাসা করতেছেন রবকে, কারণ মুনকির নকির, জি মুনকির নকিরের ঘটনা বাহারে শরীয়তের মধ্যে আছে। আচ্ছা আচ্ছা। ওদের চেহারাগুলি খুব ভয়ানক, ওদের আকৃতি খুব ভয়ানক, যেটা যে গেছে কবর সে দেখছে, সে আর কেউ কেউ দেখে নাই। বলা হচ্ছে ওদের এত ভয়ানক যে দৃশ্য, যদি আল্লাহ না করুক এই ভয়ানক চেহারা দুজনকে দেখে যদি আমার এই প্রশ্নের উত্তর জবাব দিয়ে না আসে, এগুলা সব আল্লাহ তাআলার দয়া। এই জন্য বান্দার উচিত হবে শেষ পরিণতির জন্য সর্বদা চিন্তা ফিকির করা, মানে আমার চিন্তা করা আমার শেষ পরিণতিটা কেমন, মানে আমার কি হবে। কারণ স্বাভাবিক যে ছাত্র এটা চিন্তা করে, হায় রে আমার ফাইনাল পরীক্ষায় কি হবে, ওই ছাত্র রাত জেগে জেগে অবসর টাইম নষ্ট করে না, সে এখন থেকে প্রিপারেশন নেয়, প্রস্তুতি নেয়, আমার শেষ পরিণতিটা বা আমাদের শেষ পরিণতিটা আমার ঈমান সহকারে হবে কি না, এটা হওয়ার জন্য কিছু আমল সম্পর্কে আমাদের শোনা সৌভাগ্য হচ্ছিল, বা কাদের হবে বা কি মাইন্ড থাকলে আমাদের ঈমান সহকারে বা শেষ পরিণতিটা ভালো হবে, ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সৌভাগ্য হবে, আর সে সম্পর্কে আমরা শুনছিলাম। প্রিয় দর্শক, আমরা আবার আলোচনার দিকে ফিরে আসবো। আপনার দর্শক মার্শাল আমাদেরকে কল SMS করছে, কিছু কল SMS আমাদের অনুষ্ঠানে অ্যাড করবে, এরপর ইনশাল্লাহ আমরা আবারও গুরুত্বপূর্ণ মাদানী ফুল শ্রবণ করবো ইনশাল্লাহ। যে আমাদের কল শুনিয়ে দিন। আমি রাত্রি থেকে বলছি, মেদিহাব মাদানী চ্যানেল শুনছি, খুব ভালো লাগতেছে আপনাদের চ্যানেলটা, আমার জন্য দোয়া চাই, আপনাদেরকে আল্লাহ তাআলা ভালো রাখুক, দোয়া করি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখুক, আপনার পরিবারের উপর আল্লাহ তাআলা হাস রহমত নাজিল করুক, আমিন। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আশরাফ আলী, মহেশপুর থানা ঝিনাইদহ জেলা। আপনাদের অনুষ্ঠান ইসলামী জীবন খুব ভালো লাগে, ভালো ভালো অনুষ্ঠান দেন আপনাদের এই চ্যানেলগুলোই আমরা দেখি, বুঝিদের জন্য দোয়া করি, ভালো ভালো অনুষ্ঠান দেন মাদানী চ্যানেলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করছি আমাদেরকে উৎসাহ প্রদান করার ব্যাপারে। আল্লাহ তালা বরকত দান করুক, এভাবে মাদানী চ্যানেলে বাংলা দিতে থাকুন এবং অপরকেও দাওয়াত দিবেন, আল্লাহ তালা বরকত দান করুক। প্রিয় দর্শক, অনেকে আমাদের মাশাআল্লাহ ফেসবুকে আমাদের সাথে রয়েছেন, এমনকি অনেক দর্শক মাশাআল্লাহ শেয়ারও করছেন, আল্লাহ তালা আপনাদেরকে বরকত দান করুক। যেমনটা মাশাআল্লাহ শাহাদাত হুসাইন ভাই আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ আলী ভাই আমাদের সাথে রয়েছেন, তানবীর আহমদ ভাই আমাদের সাথে রয়েছেন, এভাবে ফয়সাল ভাই আমাদের সাথে রয়েছেন, অনেক দর্শক মাশাআল্লাহ কমেন্ট করছেন, মাশাআল্লাহ সুবহানাল্লাহ আমাদেরকে উৎসাহ প্রদান করছেন, আল্লাহ তালা আপনাদেরকে কবুল করুক এবং আপনাদের মনের সমস্ত যাই আশা কবুল করুক। অনেক দর্শক আমাদেরকে SMS মাধ্যমে যে স্ক্রিনে নাম্বার দিতে পারছেন SMS করেছেন, যেমনটা দর্শক লালমনিহাট থেকে আমাদেরকে SMS করেছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ও বরকাতু, লিখেছেন আপনারা সবাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ। আমাদের শেষ পরিণতি ভালো করার উপায় কী, এই SMS রেখেই আজকে প্রথমে যে SMS পড়া এটা শেষ করবো, এরপর আমরা আলোচনার দিকে যাবো। আসলে হুজুর, আমাদের শেষ পরিণতিটা ভালো করার উপায় কি, সে সম্পর্কে আপনারা বলছিলেন যে এটা আসান সুরা, যেমন আজকে একটা কিতাবে পড়লাম যে কাল কিয়ামতের দিন কিছু মানুষের চেহারা কুকুরের হয়ে যাবে, আকৃতি আল্লাহ আল্লাহ, তার এই পরিণতি হওয়ার কারণ কি। দেখেন শেষ পরিণতি একটা দুনিয়াতে আছে, জি, আর একটা শেষ পরিণতি আখেরাতে আছে। দুনিয়াতে শেষ পরিণতি যদি ভালো হয়, কবর জগৎ থেকে ফরাকাল সব জগৎ কি ভালো, ভালো অবশ্যই। আবার আখেরাতের পরিণতি এটা আবাদুল আবাদের জন্য ফয়সালা, হয়তো কেউ জান্নাতি কেউ জাহান্নামী, আর আল্লাহ যাকে দয়া করে সে জাহান্নাম থেকে আবার ফিরে আসবে, ফিরে আসবে অবশ্যই। এখানে একটা জিনিস আজকে আমাদের সমাজে তছনছ হচ্ছে, ধ্বংস হচ্ছে, জি নষ্ট হচ্ছে, ব্যক্তিত্বের বন্ধন ছিন্ন হচ্ছে, মহাব্বত ভালোবাসা বিচ্ছিন্ন হচ্ছে, জি তার একটা কারণ, অনেকগুলো কারণ আছে, তার একটা কারণ হচ্ছে একে অপরকে শুধু কি কথা লাগিয়ে বেড়ায়, মানে সুগুল খুরি করে, মানে এ ওর বিরুদ্ধে বলে মহাব্বতের ছ, যেটা আমরা বলি, বলো তোমার নামে এটা করছে সেটা করছে, বিভিন্ন কথা হতে পারে, জি এই কাজটা কেউ ফেসবুকে করে, কেউ ইউটিউবে করে, কেউ চ্যানেলে করে, কেউ আড্ডায় করে, কেউ স্কুল কলেজে করে, কেউ অফিসে করে, কেউ হয়তো ঘরে করে, এই জিনিসটা যারা অভ্যস্ত
তাদের শেষ পরিণতি দেখেন সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ ইনসান অবশ্যই। আর নিকৃষ্ট একটা জাতির মধ্যে অনেকগুলো নিকৃষ্ট আছে, তার মধ্যে কুকুরও কি একটা কি ওই ধরনের। জি জি। তো এই ইনসান সুরতকে কুকুরের আকৃতি দেওয়া হবে, তার কারণ কি? তার জিন্দেগিতে ফিকির ছিল না এই মানুষেরকে বেজার লাগালো লাগাই আমি যদি চুগুলখুরি করি আমি, তাহলে আমার পরিণতিটা কোথায় হবে? কোথায় হবে? কুকুরের। এই ফিলিংসটা নাই, এটার ভয় নাই, যার কারণে এই শাস্তিটা ভোগ করতে হবে। তো এই জন্য সৃষ্টি জগতে শ্রেষ্ঠ আকৃতি ইনসান, মানুষও ইনসান, অবশ্যই দামি সবাই ইনসান। তো ইনসান কেন কুকুরের আকৃতি? যার পরিণতি, কারণ কি? সে একজনের দোষ, একটা অন্য কাউকে, একটা শুধু সুগুল হুরি। এই অভ্যাসটা অনেকগুলো কারণ আছে। এক, আমরা পরিহার করি। দ্বিতীয় একটা অভ্যাস আছে গুনার কারণে, বন্দার যতগুলা গুণা আছে জি, তার শেষ পরিণতি খারাপ হওয়ার সম্ভাবনা বেশি, ঈমান হারা হয়ে। কারণ আল্লাহ তাআলা রহমাতুর রহমান বলেন এভাবে, যারা দুনিয়াতে গুনাকে গুনা মনে করে না, মানে গুনা করছি কিন্তু আমার কোনো ফিলিংস নেই যে আমি গুনা করছি, গুনার উপর এ দায়েম আর কায়েম আছে, অটল আছে, বলা হচ্ছে তারা মহতের সময় শেষ পরিণতি তাদের ভয়ানক, অর্থাৎ ঈমান হারা হওয়ার সম্ভাবনা বেশি। এখন যে লোকটা প্রশ্ন করলো এইসব বিমারি থেকে বাঁচার সহজ পন্থা কি, একটাই পথ জি, গুনাকে বয়কট করি। আসলে হুজুর এখন দেখা যায় যে আমাদের এমন যে পরিবেশ, আমাদের আমাদের যেই আমরা যেখানে রয়েছি, মানে ঈমান বিষয়টা একটা যে রয়েছে বা আমার শেষ পরিণতিটা যে ভালো হতে হবে, এই চিন্তাটা আজকে আমাদের সমাজ থেকে উঠে গিয়েছে। গুনাটার কথা পরে আসছে, ওই চিন্তাটা করলে আমার এটা থেকে বাঁচা, আমাদের চিন্তাটা আসবে। এখানে একটা জিনিস আছে, আমরা চিন্তা করি করি না যেটা না জি, আমরা সবাই সুস্বাস্থ্যের সেফের যত সেফ সাইড আছে সব আমরা করি জি, এটা ভালো করা দরকার, করা দরকার। এরপরে আমরা মাল দৌলতকে হিফাজতের জন্য যত সেফ সাইড আছে সব পন্থা অবলম্বন করছি। আপনি নিজেও ইঞ্জিনিয়ার, গড় যখন নির্মাণ করে গড়টাকে শত বছরের উপরে কিভাবে লাস্টিং করা যায়, এর জন্য যত সেফ সাইড আছে, ফাউন্ডেশন আছে, আরো দ্বিগুণ করা করা হয়, যদি বলা হয় রড 10টা করে আর 2টা বাড়ায় দেয়, বাড়ায় দেয় ভূমিকম্প আমার বিল্ডিংটা সেফটি সেফ থাকে, অর্থাৎ গড় নির্মাণও সেফ সাইড নেওয়া হচ্ছে, দৌলত আগে থেকে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে, আগে থেকে সবকিছু আছে, কিন্তু নাই আমার নিজের। দেখেন আমি যদি চাই আমার শেষ পরিণতিতে ভালো হোক, তাহলে আমার আপনার সবার একটাই করণীয় জি, গুনার যত ভাইরাস আছে এগুলা থেকে নিজের জান মাল নিজের সব কিছুতে হিফাজত করি, মানে গুনার দেখো এখন করোনা একটা ভাইরাস জি, এটা যাকে ধরতেছে সে 14 দিন কোয়ারেন্টাইনে যাচ্ছে, ঠিক গুনার ভাইরাস থেকে বাঁচার জন্য আমার কি পন্থা অবলম্বন করব? আমি যেরকম হয়তো অন্য কিছু থেকে বাঁচার জন্য যেরকম কিছু অবলম্বন করছে, গুনার ভাইরাস থেকে বাঁচার জন্য কত কি অবলম্বন, এই জিনিসের ক্ষেত্রে আমরা বেশিরভাগ গাফিল। আমি আমি আরো বলবো, আজকে আমরা এই করোনা রোগে আক্রান্ত সবখানে মুসিবত মুশকিলা জি, সবাই হ্যান্ড ওয়াশ এটা করি সেটা করি সব করি, আল্লাহ তাআলা আবার অনেক বড় এটা আল্লাহর পক্ষ থেকে গজব, এক একজনে একটা বলে বলছে জি। দেখেন আমি স্বাস্থ্যবিধি মানব, এটা মানতে হবে জি, সাথে সাথে আল্লাহর নাফরমানিওয়ালা কাজগুলা থেকে তো বিরত থাকতে হবে না। একটা যদি কথা বলি, আমরা আজকে দুনিয়া থেকে সেফটি থাকার জন্য যেই যেই বিষয়গুলো থেকে আমি গেলে আমার সেফটিটা উঠে যাবে, আমার থেকে সেফটি থাকতে পারবো না, যাই না যাই না। তো আমি জানি যে আমার অমুক অমুক আমলটা করলে আমার ঈমানটা নষ্ট হয়ে যেতে পারে, এটার ফিলিংস আজকে আমাদের কয়জন রয়েছে? দেখো তো আসলে আমাদের এই জন্য নিগ্রাসু একটা কথা বলে না, যে ইনসান এখন বলে জো হোগা দেখা জায়েগা, কখন দেখা যাবে? যখন কবরের কবরের মধ্যে চলে যাবে, সাপ বিচ্ছে চলে আসবে, তখন দেখা যাবে। এটা আসলে অনেকেই বলে হুজুর, আমার 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 এক্সপিরিয়েন্স, ব্যক্তিগত এক্সপিরিয়েন্স, এমন একজন ব্যক্তি মুসলমান, আল্লাহ তাআলার পানা, আল্লাহ তাআলা তাকে হিফাজত করুক, তার ঈমানের উপর মদনসিব করুক, সে এমনও কথা বলে ফেলেছে যে সবাই যদি জান্নাতে যায় দোজকে কারা যাবে, মুসলমান যদিও বসে
যদি সবাই জানতে যায় আল্লাহ দোজক কেন বানাইছে, তাহলে তার এতটুকু বুঝ আল্লাহ তাআলা মানে তার এতটুকু বুঝ হয় নাই, আল্লাহ তাআলা হয়তো তাকে অতটুকু হিদায়াত দেয় নাই, বিদায় তার মুখ দিয়ে ওইটা বের হচ্ছে যে মানে গুনাহ, এটা দেখা যাবে পরবর্তীতে দেখা যাবে। আর দোজক কেন বানাইছে আল্লাহ তাআলা, তো একটা কথা হচ্ছে যাদের মন মাইন্ডের মধ্যে, আমার কামাল নজরুল খুব সুন্দর বলেছে যে একটা প্রকারভেদ হচ্ছে চগলখুরি করা, যে চগলখুরি করলে কিয়ামতের দিন জাহান্নামের কুকুরের আকৃতিতে তাকে উঠানো হবে আর জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর জাহান্নামের কুকুরও বলা হয়েছে গীবতকারী যারা, এদেরকে তো এদের এহসাস কেন নেই, এহসাস ওই যে ওই জন্যই নেই, তারা গুনাহ করতে 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 তাদের কলবটা এতই শক্ত করে ফেলেছে, তাদের অন্তরের মধ্যে যে ভালো একটা জিনিস প্রভাব পড়বে, ভয়টা যে কাজ করবে তার মধ্যে সেটা আর আসে না। এখানে কিতাবের মধ্যে বলা হচ্ছে যে মন্দ মৃত্যুর চারটা কারণ, অর্থাৎ শেষ পরিণতি যে মন্দ হবে, এটা চারটা কারণে হয়ে থাকে। আচ্ছা, কি কি কারণগুলো? সেটা হচ্ছে নামাজে অলসতা। আল্লাহ, যারা নামাজে অলসতা করে তাদের মন্দ মৃত্যু পেয়ে বসে। নাম্বার দুই, যারা মদ্যপায়ী, আপনি দেখেন আজকে বিভিন্ন হোটেল বলেন, বিভিন্ন নামি দামি রেস্টুরেন্ট বলেন, সেখানে মদের আড্ডায় যারা বড় বড় ব্যবসায়ী, এটাকে প্রমোট করা হচ্ছে আর এটাকে নাথিং মানে এটাকে একদম কিছুই মনে করা হচ্ছে না, এটাকে বলা হচ্ছে সমাজের স্ট্যান্ডার্ড। হালাল মদ মানে এমন অনেক কিছু লেখা থাকে যে হালাল মদ, হালাল অ্যালকোহল, হালাল অ্যালকোহল, মানে অনেক এইভাবে মুসলমানকে পদভ্রষ্ট করতেছে। দেখো লিয়াকত ভাই জানে না যে কোথায় হালালটা ইউজ করবে। মদ, দেখো মদ কিভাবে হালাল হয়, জি মদ তো হারাম, মদ তো অবশ্য। আমি এখানে বলবো, দেখেন আমরা যে বা যারা যুব সমাজ আজকে ধ্বংস হওয়ার আরেকটা কারণ আছে মাদক, দেখো নেশা জাতীয় জিনিস যেগুলো হারাম। এখন আপনি এখানে হারাম গুলা একজন মানুষ আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, অবশ্যই ঠিক, কারো যদি মাথার যদি একটা যদি কি স্ক্রুপ যদি লুজ হয়ে যায়, যেটাকে আমরা কি বলি বিবেক শূন্য বা পাগল বলি, এখন একজন মানুষ সুস্থ মস্তিষ্কওয়ালা সেই কিছু পানি পানকে মাতাল হয়ে যাচ্ছে, এই কেমন ধরনের মানুষ আল্লাহ, এক তার পিছনে লাখ লাখ টাকা খরচ করছে, ও কেমন ধরনের মানুষ যার বিবেকটা নষ্ট। দেখেন আপনার বিবেক নষ্ট, এখন বিবেক নষ্ট অবস্থায় যদি মৃত্যু এসে যায় আপনার তাকলও নাই, আপনি কিভাবে কি কি যাও। আমাদের দেশে একটা আলামত ভালো আছে, এটা ইসলামী শরীয়তের বিধান, যখন মানুষ শেষ পরিণতি সাকারাত মতের বিছানায় বসে যায়, শুয়ে যায়, তখন তাকে তোমরা কি করো তার পাশে সুরা ইয়াসিন পড়ো বা কলমা তাইবা পড়ো, যেন তার কি হয়ে যায় শেষ বাক্যটা কলমার মধ্যে এসে যায়, যেন শেষ বাক্যটা আল্লাহ তাআলার স্বীকারোক্তির মধ্যে এসে যায়, তো মানুষ তাকে এই তলকিনটা দেয় বা তাকে বলে না পড়ো, তার পাশে পড়ে যেন পড়তে পারে। এখন একজন মানুষ আকল নাই বিবেক শূন্য, সে কি পড়বে, সে তো বেহাস হয়ে গেছে। আর ওই সময় তো শয়তান তো এসে তার ইমানটা ছিন্ন করার জন্য চাইবে। কিতাবে তো আছে এক সাইডে মার চেহারা, এক সাইডে বাপের আকৃতি নিয়ে শয়তান আসে, আচ্ছা বলে বেটা তোমার ধর্ম এটা ঠিক না, অন্য ধর্ম কনভার্ট হয়ে যাও, ওটার মধ্যে শান্তি, মা বলে এটার মধ্যে শান্তি, মানে শয়তানের মা বাবা সুরত নিয়ে আসে। ইয়েস, এই জিনিসটা আমার আপনার শেষ মুহূর্তে কঠিন মুহূর্ত, এমনি বলা হচ্ছে এন্ড টাইমে কাউকে যদি সাত সমুদ্রের পানিয়ে যদি পান করা হয় বলা হয় তৃষ্ণা মিটবে না, মিটবে না, এক তো তৃষ্ণাত্ম, দ্বিতীয়ত রূহ প্রতিটি শিরা উপশিরাতে কি করা হচ্ছে বের করা হচ্ছে, ও একটা কষ্ট মতের কষ্ট। এমন বলা হচ্ছে এটা কেমন আমি আপনাকে বলি, জীবন্ত কোনো পাখিকে যাকে মারেন নাই আগুনের ফাতিল বা করিয়ার উপর আপনি ছেড়ে দিলেন, তার জান যাচ্ছে না কিন্তু আগুনে সে ছটফট করছে। এক রেওয়ায়েতে আরেক রেওয়ায়েতে আছে মূসা আলা নবিয়ানা আলাইহিস সালাম শেষ এন্ড টাইমের কষ্টটা বলা হচ্ছে যেন জীবন্ত বকরি বা গরু যেটা পশু আছে তাদের শরীর থেকে যেভাবে কি চামড়া তুলে নেওয়া হয়, তার চাইতে ভয়ানক। কঠিন মুহূর্তে এন্ড টাইমে শয়তান আসবে যে ইমান নেওয়ার জন্য, তো এই জন্য একজন বান্দা সে ক্ষেত্রে মালের
দিকটা বেশি হবে না ইমানের দিকটা বেশি হবে, তার গড়ের দিকটা বেশি হবে না ইমানের দিকটা বেশি হবে, তার ফ্যামিলি সেফটা বেশি হবে না নিজের ইমানটা বেশি হবে। সম্পদ তো একবার চলে গেলে আল্লাহ তা পাকের দয়া সম্পদের কোনো অভাব হবে না, কিন্তু ইমানটা যদি আমার হারা হয়ে যায় বলছে না যে যেভাবে হবে সে সেভাবে উঠবে। এখানে একটা জিনিস জানা দরকার, জি কেউ, এটা আমি অনেক আগেও বলছি, জি কেউ শরীর নিয়ে কবর যেতে পারে নাই, আগুনে ছাই গেছে বা মাছের ফেটে কে গেছে তাকে কে ফেলছে বা সেই কোনো কি, জি 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 কোনো কিছুর সাথে ফিসে জি কি নিঃশ্বাসে গেছে, আচ্ছা কিন্তু সে কালকে আমাদের সশরীরে উঠবে, আল্লাহ সে সশরীরে অবশ্যই, কিন্তু শরীর তা ছিল না, কিন্তু এখানে একটা শেষ এন্ড মুহূর্তে যে ইমান নিতে পারে নাই সে কি আমতের দিন আর ইমান নিয়ে উঠবে, তার তো আবাদুল আবাদুল জাহান্নামে, সে আর ইমান উঠবে না, কারণ ওইটা হলো যে যেমন মরবে তেমন উঠবে। এই জন্য আমার আপনার সকলের দায়িত্ব নিজের ইমানের শেষ পরিণতি ভালোর জন্য চিন্তা করা। এখানে একটা জিনিস, আর একটা জিনিস বলি, এটা হাদিস শরীফ এরকম, মানুষ বন্ধুর ধর্মে প্রমাণ নিত, বন্ধুর দিকটা সেই নকল করে। তো হাদিসের আর একটা অংশ আছে এভাবে, তুমি যাকে বন্ধু বানাও জি তার আগে যাচাই করে নাও, আচ্ছা মানে কাকে বন্ধু বানাচ্ছে, এই বন্ধুর মাঝে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য আছে কিনা, আছে কিনা। দেখেন আপনি দেখবেন অনেকে বলে যে আমি চুরি করি নাই, জি বন্ধু চুরি করছে আমি জানি না, ওই বন্ধুর কারণে এইও কি জেহেলের মধ্যে চলে যায়, এক মনে করেন লিয়া সাথে ছিলা, তুমি সাথে ছিলা বলে কেউ একজন মার্ডার করছে, পুলিশ কি করে তার যত বন্ধু আছে সবাই গ্রেফতার করে, কেন আমি যে করি না, একটু বন্ধু করছে তো ওখানে আড্ডা দিছিল তো, পরে হয়তো সে অনেক কিছু পরে মুক্তি পায়, কিন্তু এই খারাপ কাজের যারা অভ্যস্ত তাদের সাথে দেখেন যে আল্লাহ এবং তার নবীর আনুগত্য নাই সে আপনার কিভাবে আনুগত্য করবে, যে আল্লাহ যার অন্তরে আল্লাহ এবং তার রাসূলের ইজ্জত নাই সে বন্ধুর কিভাবে ইজ্জত করবে, যার অন্তরে আল্লাহ এবং তার রাসূলের ভয় নাই সে মানুষের কি ভয় করবে। এই জন্য বন্ধু নির্ধারণের ক্ষেত্রেও এই জিনিসটা কি করা দরকার, চিন্তা করা কি আর করা দরকার নাই। কাউসার ভাই আমি তো চারটা জিনিসের মধ্যে দুইটা জিনিস বলেছিলাম, যে ব্যক্তি নামাজ অলসতা করে, আজকে মুসলমান আল্লাহ তাআলার পানা নামাজকে মানে খুবই ঐচ্ছিক বিষয় হিসেবে নিয়ে নিয়েছে, না পড়া একটা হ্যাঁ না পড়া বিষয় বলছেন যে পড়ছেন কিন্তু অলসতা করছে, এখানে নামাজ যারা পড়ছেই না তাদের ব্যাপারে কি হবে, এটা বলছি নামাজে অলসতা, এটা হচ্ছে যে অনেকে আপনার মানে কি বলে ওয়াক্তের দিকে খেয়াল রাখে না, শেষ সময় গিয়ে মাগরিবে গিয়ে পরে কাজা করে ফেলছে, তাদের ব্যাপারে এটা এসেছে, যারা একদমই নামাজ পড়ে না তাদের ব্যাপারে কি হবে, মানে চ্যানেল দর্শকবৃন্দ একটু তো আমরা চিন্তা করি। তো যারা নামাজে অলসতা করে বলা হচ্ছে তাদের মন্দ মৃত্যু হওয়ার আশঙ্কা আছে, যারা মদ্যপায়ী তাদের মন্দ মৃত্যু হওয়ার আশঙ্কা আছে, যারা মা বাবার নাফরমান মা বাবার অবাধ্য, দুনিয়ার সমস্ত মানুষকে আমরা রাজি করানোর জন্য যা করার দরকার আমরা তা করি, নিজের প্রিয়জনকে তাসার ভাই খুশি করার জন্য আমার যত কিছু তার খেয়াল রাখার বিষয় ততটুকু আমি খেয়াল রাখি, হ্যাঁ আপনি দেখেন তার ছোট থেকে ছোটখাটো বিষয়গুলোকে আমরা কি করি, আমরা খুব কেয়ার করি, মানে তার কিভাবে তাকে খুশি করা যায়, কিন্তু আল্লাহ তাআলার পানা আমার জন্মদাত্রী মা, আমার জন্মদাতা পিতা, জি যারা আমাকে কোলে পিঠে মানুষ করেছে কাউসার ভাই, জি যারা আমাকে মানুষের মতো মানুষ করেছে, আজ যাদের ব্যতীত আমরা দুনিয়া দেখতে পারতাম না, বলা হচ্ছে দুনিয়াতে এমনিতে একটা মাধ্যম হচ্ছে আল্লাহ তাআলার মাধ্যমে আমরা দুনিয়া দেখছি, কিন্তু জাহিরি মাধ্যম হচ্ছে আমার মা বাবা, মা বাবা, আর যে মা বাবার কারণে এই দুনিয়ার তাম কিছুকে আমি উপভোগ করছি, তাম নিয়ামতকে আমি ভোগ করছি, যাকে আমি প্রিয়জন ভাবছি তাকেও পেয়েছি আমি আমার মা বাবার বুসিলাই, আজকে সেই মা বাবাকে আমি ভুলে যাচ্ছি, সেই মা বাবার অবাধ্যতা করছি, সেই মা বাবার নাফরমানি করছি, এই বিষয়টা মা বাবার অবাধ্যতা বিষয়টা কতটুকু গুরুত্বপূর্ণ, কতটুকু মারাত্মক হলে মন্দ মৃত্যুর সাথে সম্পৃক্ত হতে পারে, মন্দ মৃত্যুর কারণ হিসেবে এখানে উল্লেখ করা হয়েছে যে ব্যক্তি মা বাবার নাফরমান, মাযাল্লা আমরা এমনও দেখেছি আমি কাউসার ভাই নিজের জন্মদাত্রী মাকে বিশ্রী গালিগালাজ করতে, নাউজুবিল্লাহ, শুধুমাত্র কেন তার ম্যাটারটা ছিল স্ত্রীকে নিয়ে, জি জি, অর্থাৎ সে পক্ষপাতিত্ব কার করবে এখন, স্ত্রী করবে নাকি মার করবে সেটা সে বুঝে উঠতে না পেরে তার মাকে বিশ্রী ভাষায় গালিগালাজ করছে। এখন বর্তমানে তো দুইটা সমস্যা, আচ্ছা এক একটা হলো বন্ধু, জি জি, বিবাহের আগে, জি বন্ধুর তালে পরে মা বাপকে কষ্ট দেয়, আচ্ছা বিবাহ করে না ছেলে এখনো, মেয়েও এখনো শাদী হয় নাই, বন্ধুর তালে পরে কি করে দেয় মা বাপকে
কষ্ট দেয়। আচ্ছা বলে আমার বন্ধু এটা সেটা স্বভাব এটা করে থাকে, বন্ধুর লাইফ শেষ, এবার বিবাহ করছে, এখন বউয়ের তালে পরে কি মা বাপকে কষ্ট দেয়। আল্লাহ, এখন বউ যিনি তার একটু চিন্তা করা দরকার। আজকে যে আমার স্বামীকে আমি ফুতুল বানাইলাম, আমার হুকুমের গোলাম বানাইলাম, বেশিরভাগ কিন্তু হচ্ছে, সবাই না আবার বেশিরভাগ, আমি যে আমার হুকুমের গোলাম বানাইলাম স্বামীকে, আমিও তো একদিন মা হব। হায়, আমার যদি আমার ছেলে যে এরকম করে আমার কি হবে? এক, আজকে যেটা আমার শাশুড়ির অন্তরে হচ্ছে কষ্ট, ওটা আমার হবে এক। দ্বিতীয়, আমি আমার স্বামীকে লাইক করি, পছন্দ করি, ভালোবাসি, তার টেক কেয়ার করি, সর্বদা সুস্থ থাকুক, টেনশন মুক্ত থাকুক, ভালো থাকুক, কিন্তু আমার স্বামীকে যে আমি শেষ পরিণতির খারাপের দিকে ঠেলে দিচ্ছি, যার অনন্তকাল তা আগুন হয়ে যাবে। হায়, আর হুজুর এটা কিন্তু পরীক্ষিত, আপনি যেটা বলতেছেন যে যে ব্যক্তি তার শ্বশুর শাশুড়ির সাথে খারাপ করবে তার নিজের ক্ষেত্রে সেটা খারাপ আসবে, এটা কিন্তু পরীক্ষিত, সেটা কিন্তু সে বুঝবে না, তৎক্ষণাৎ বুঝবে না, পরবর্তীতে কি, কিন্তু তার বুঝে আসবে না যে এটা কেন হচ্ছে আমার সাথে, আমার সন্তান না কেন আমার সাথে মিসবিহেভ করতেছে। আসলে এটা হচ্ছে যে তার পূর্বের অতীতের কুকীর্তি যেগুলো সে করে এসেছে। এখানে লিয়াকত ভাইয়ের কথাটাকে একটু হাইলাইট করি, অনেকে বলে আমার ছেলেটা ওদের তালে পরে খারাপ হয়ে গেছে, আমার মেয়েটা ওদের তালে পরে খারাপ হয়ে গেছে। আসলে আপনি আপনার মার সাথে বা বাপের সাথে এই বিহেভ করছেন বিদায় হতে পারে, আজকে এরকম এটা হতে পারে, হতে পারে। এই জন্য দেখেন যেমন কর্ম তেমন না, এটা কিন্তু কোরআনে পাকের মধ্যে রয়েছে যে যারা নিজ অপরের যে বিষয়টা আপনি গর্তে ফেলতে চাচ্ছেন এটা কিন্তু নিজেরই আসবে, সে গর্ত আপনি নিজে নিজেই পড়বেন। তো আসলে প্রিয় দর্শকবৃন্দ আমরা আলোচনায় করছি এটাই যে এমন কি আমল, অনেক দর্শক কিন্তু প্রশ্ন করছেন যে হুজুর আমার শেষ পরিণতিটা কীভাবে ভালো হতে পারে। তো আমার যতদূর থেকে আমরা জানতে পারলাম যে চারটি বিষয়, চারটার মধ্যে শেষ ছিল যেটা যারা মুসলমানকে কষ্ট দিবে। আল্লাহ, হুজুর আমি কিন্তু এই ব্যাপারে কিন্তু একটু ডিটেলস আলোচনা করবো এবং মাদারে ফুল নেওয়ার চেষ্টা করবো যে এই চারটি বিষয়তে আমরা আরও কিছু বিষয় বিশ্লেষণ জানবো ইনশাআল্লাহ, যে যে চারটি বিষয়গুলো যার মধ্যে থাকবে তাদের কিন্তু শেষ পরিণতিটা ভালো হবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে বাঁচার আর তৌফিক দান করুক। আমরা আরও শুনবো ইনশাআল্লাহ আপনাদের কিছু দর্শকবৃন্দদের আমরা কল এসএমএস অ্যাড করবো ইনশাআল্লাহ, এরপর আমরা আবার আলোচনার দিকে ফিরে আসবো। জি, আমাদেরকে কল শুনিয়ে দিন। আমাদের চ্যানেল মা বাপকে সেবা করতে যত বেশি গুরুত্ব দেয় এটা কোথাও আছে? কোথাও পাওয়া যাবে? আমাদের মাদানী চ্যানেল মানুষকে কষ্ট না দেওয়ার জন্য যেভাবে তাগিদ করে এটা কোথায় আছে? আমাদের চ্যানেল যেভাবে মানুষকে বলে সুগুলখুরি করিও না, সমাজে বেজার লাগিও না, এটা কোথায় আছে? আমাদের চ্যানেল বলে তুমি অপরের নিন্দা করো না, গীবত, এটা কোথায় আছে? আমাদের চ্যানেল বলে বন্ধুর তালে বলে মা বাপকে কষ্ট দিও না, এটা কোথায় আছে? মাদানী চ্যানেল ছাড়া কোথায় আছে? জি জি জি, বাকিগুলোতে শুধু নাচ আছে, গান আছে, ড্রামা আছে, যেখানে তো হয়তো কি বলে কিছুক্ষণের মেকআপ আছে, কিন্তু অনন্তকালের কষ্ট আছে। আর এই চ্যানেলের যে বয়ান, যে নসিহত, যে অনুষ্ঠান, কেউ যদি আমল করে সে দুনিয়াতে আর উপকার পাবে, অবশ্যই পরকালও তার সুফল সে ভোগ করবে। সবকিছু করে যাচ্ছে, কিন্তু যেটা কোরআনে পাকের মধ্যে বলেন, যেভাবে হাদিস শরীফের মধ্যে বলেন, যেটা বলা হচ্ছে মুমিনের জন্য সবচেয়ে বড় সম্পদ তার ঈমান, আজকে সেই ঈমানের ফিকিরটা আজকে দাওয়াতের মাধ্যমে বলেন। অবস্থানে এটা নিয়ে ফিকির দেওয়া হচ্ছে কোথাও নাই, কারণ দেখেন এই চ্যানেল এটা আমার আপনার জন্য নিয়ামত, এই জন্য এটা ভালো লাগে, যার খারাপ লাগে তার গায়ে ধরেছে। যার গায়ে জ্বর হয় তার সব কি লাগে? তিতা লাগে কোনো কিছুর। তো আমি তো বলবো এই মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা আমাদের সমাজের যতগুলা ভাইরাস আছে আমলি ক্ষেত্রে, ওই ভাইরাসকে আমরা দূর করতে পারি। অবশ্যই দ্বিতীয়, এই মাদানী চ্যানেলের মাধ্যমে আমল অর্থাৎ ইলমে দিন শিখে যদি আমল করি তাহলে আমার শেষ পরিণতিও ভালো করতে পারে। কারণ এখানে তো শেষ মানুষকে কি বিহেভ, তার চরিত্র, তার জিন্দগি কেমন হবে, এটাই তো মুখ্য বিষয়। তো আমি যদি নামাজি হয়ে যাই,
যেমন অলসতা করলাম না তাহলে মন্দ মৃত্যু থেকে বেঁচে গেলাম। আমি যদি আমার মার পায়ে চুমা দিই, বাপের হাতে চুমা দিই, মার সেবা করি, বুস্তামি হয়ে যায়। এই চ্যানেল এটাই শিক্ষা দেয়। আমি যদি মুসলমানকে কষ্ট না দিই, কারণ মুসলমানকে কষ্ট দেওয়া গুনাই কবিরা। আর কিতাবের মধ্যে আছে যারা বারবার গুনাই কবিরা অল টাইম গুনাই কবিরার মধ্যে লিপ্ত থাকে, তার বেশি সম্ভাবনা বেইমান হয়ে মরা। মানুষকে কষ্ট দেওয়া, কেউ হয়তো অস্ত্র দিয়ে কষ্ট দেয়, কেউ হয়তো গালি দিয়ে কষ্ট দেয়, কেউ হয়তো খলমের আগায় কষ্ট দেয়, কেউ হয়তো ইশারা ইঙ্গিতে কষ্ট দেয়। আমি যদি কষ্ট দেওয়াটা ছেড়ে দিই, যেমন আজকের যে অনুষ্ঠান ছেড়ে দিলাম মানুষ মুসলমানকে কষ্ট দেওয়া, তাহলে আমি মন্দ মৃত্যু থেকে খারাপ এন্ড পরিণতি থেকে কি হয়ে গেলাম, বেঁচে গেলাম। আর এখানে বলা হচ্ছে হারাম পানীয় মদ পরিহার করা বলা হচ্ছে। আমি এই মাদক সেবক কত কিছু হচ্ছে কিন্তু কি নাই, কে কার কথা শুনে? কিন্তু আল্লাহর ভয় যার অন্তরে যদি এই মাদানি জেলের মাধ্যমে যদি এসে যায়, তাহলে আমি যদি হারাম পানীয় পান করা ছেড়ে দিই, তোবা করলাম। দেখেন কিতাবের মধ্যে আছে বন্দা যতই গুণা করুক না কেন, মনে করো পাহাড় পরিমাণ গুণা করছে, সমুদ্রের পানির চাইতে বেশি করছে, আসমানের সমান করছে, মনে করো এত বিশাল গুণা, বলা হচ্ছে সে যদি সত্য অন্তরে তওবা করে আল্লাহ বলে আমি তোরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন এই চ্যানেল দেখে কেউ যদি তওবা করে নেয়, তার এন পরিণতি দেখ, মনে করো একজন বান্দা ২৪ বছর বা ৪০ বছর কি করছে, গুণা করছে, কিন্তু সে মত আগে দুদিন আগে বা একদিন আগে যে কোনো মুহূর্তে তওবা করছে, বলা হচ্ছে সে যেন আজকে নিজের মারপেট দিয়ে কি করছে, জন্ম নিছে। এই মহলটা স্বাভাবিক, এই চ্যানেলটা আমি তো বলবো এখন লকডাউন, এই লকডাউন সামনে আসতেছে আর কি, দুই দিন পর তিন দিন পর রমজান শরীফ, আমি তো বলবো আমরা আমাদের গুনার অভ্যাসকে ত্যাগ করার সুযোগ এটা সুবর্ণ। কারণ শয়তান বন্দী হয়ে যাবে এই চ্যানেলটা দেখি অপরকে দেখায়। আমি তো বলবো যার যেখানে আছে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে প্রতিটি ঘরে প্রতিটি বেডরুমে এই চ্যানেলটা চালায় লাভ। এই চ্যানেলটা ইমানেরও হেফাজতে চিন্তা করে, আমলেরও চিন্তা করে, পরকালে সেফটিরও চিন্তা করে, এবং মানুষের ইজ্জত সম্মানেরও চিন্তা করে, মার হক মার কে দেওয়া চিন্তা করে, বউর হক বউকে দেওয়া চিন্তা করে, প্রতিটি ডিপার্টমেন্ট নিয়ে কথা বলে, এবং এর পাশাপাশি যে মহান নিয়ামত রমজানে কিভাবে অতিবাহিত করতে হয় সঠিকভাবে সেটা কিন্তু আমাদের শিকার আর সৌভাগ্য হয়। আসলে প্রিয় দর্শকবৃন্দ, যে মাদানী চ্যানেলের বরকতে আলহামদুলিল্লাহ আমাদের অনেক নিয়ামত পাওয়ার সৌভাগ্য হয়েছে, তো এটার কদর করি মাদানী চ্যানেল বা নিজেও দেখি অপরকে আমরা এর দাওয়াত দিই। তো আমরা আলোচনা করছিলাম ইমান বিষয়টাকে নিয়ে, যে আসলে আমরা ইমান সহকারে দুনিয়া থেকে বিদায় নেওয়া লেখতছর একটা বিষয় আমি আপনার সাথে একটু এই বিষয়ে মাদানী ফুল আরজ করার জন্য বলবো, যে তখনকার যুগের বুজুগানে কেরামদের এমন মন মানসিকতা ছিল তাদের ইমানের ব্যাপারে। যেমন এক বুজুগের ব্যাপারে ঘটনা আসছে, উনি বলছেন যে আমাকে যদি মনে করে একটা ঘরের দরজা, সামনে একটা দরজা রয়েছে, একটা ঘরের একটা মেন দরজা রয়েছে, বলা হচ্ছে আমার এই দরজার মধ্যে আমার ইমান সহকারে মৃত্যু রয়েছে, আর ওই কিছু দূর পরে যেটা ঘরের মেন দরজা রয়েছে বাউন্ডারি দরজা, এটার মধ্যে আর শহীদের মর্যাদা বা এরকম উচ্চ মর্যাদার একটা মতের সুযোগ রয়েছে। তো ইনি বলছে যে আমি ওই জায়গা গিয়ে উচ্চ মর্যাদার মঠটা না নিয়ে এই সামনের দরজা ইমান সহকারের মঠটাকে আমি কি আগে গ্রহণ করে নিই, কে জানে যদি ওইটা ওই সময়ের মধ্যে তোমরা ভালো কাজে তাড়াতাড়ি করো, কারণ এই জিন্দেগির কোনো কি নাই, গ্যারান্টি নাই, বর্ষা নাই, বর্ষা নাই। এখন আমাদের কিছু অভ্যাস আছে, আমরা বলি এখন করে নে পরে করে নেব। দেখেন অনেক যুবক আছে, যুবতী আছে, ইয়াং বয়সে ইবাদত বন্দী করতে গাফিলতি করে, গাফিলতি করে, পরে আমি বৃদ্ধ বয়সে করব। এখন বৃদ্ধকালটা হচ্ছে বিমারির কাল। আপনি ৪০ এর পরে যাদের বয়স তাকে জিজ্ঞাসা করো তুমি কেমন আছো, এই বলবে কোমরের ব্যথা নাইলে মাথার ব্যথা, একটা না একটা সমস্যা কি। আর ৪০ এর পরে মনে করো বৃদ্ধকাল শুরু হয়ে গেছে, এখন তার ইঞ্জিনটা কি হচ্ছে, পুরাতন হচ্ছে, যত ইঞ্জিন পুরাতন হয় তার বিমারি তত। এটা কি গাড়ি নাকি ফুরনটা ফেলা দিলাম নতুন একটা লিখে নিলাম, না না। এই জন্য বৃদ্ধকালে যে ইবাদত করার জন্য আমি বলতেছি করব, জি ও সময় ইবাদত করার আর সুযোগ যদি না হয় তখন কি হবে। হ্যাঁ, এই জন্য আমাদের সময় থাকতে নিঃশ্বাস বাকি থাকতে নেকির করে নেওয়া উচিত। তো প্রিয় দর্শকবৃন্দ, আমরা আলহামদুলিল্লাহ ইমান সহকারে
যে মৃত্যুর ব্যাপার আমরা শুনছিলাম, তো ইনশাআল্লাহ আমরা আরও শুনব, আরও কিছু বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব যে এমন কি বিষয়, এমন কি আমল যে আপনার করার দ্বারা আমাদের ঈমান হারা হয়ে মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে, আরও কিছু আমল সম্পর্কে আমরা জানব, আর কিছু আমাদের বুজুগানে কেরামের ঘটনা আমরা শ্রবণ করব। তো আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলা এটি আমাদেরকে কি শিক্ষা দেয় না, মাদানী চ্যানেল বাংলা এটি আমাদেরকে কি নেকির কাজ করার উৎসাহ দেয় না, এমন এমন অনেক কাজ আলহামদুলিল্লাহ আমাদের জানার সৌভাগ্য হয়। আমাদের দুনিয়াও কীভাবে সুন্দর হবে, দুনিয়াতে কীভাবে আমরা সুস্থভাবে জীবনযাপন করবো সেটাও আমাদের জানার সৌভাগ্য হয়, এবং দুনিয়াতেও কীভাবে দাওয়াত ইসলাম আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন বিপদ আপদ থেকে দুর্বৃত্ত হয়ে আমরা সুন্দরভাবে আকেরকে সুন্দর করার জন্য ইবাদতের মাধ্যমে জীবন অতিবাহিত করবো, বিভিন্ন মাধ্যম আলহামদুলিল্লাহ আমরা দাওয়াত ইসলামে শিখিয়ে থাকি। এবং দাওয়াত ইসলামে বলি এবং মহান নিয়ামত হচ্ছে আমাদের আমির আহলে সুন্নাহ, যার মাধ্যমে আজকে আমরা এই নিয়ামত পেয়েছি, মৌলানা মোহাম্মদ ইলিয়াস আতার কাদেরী। তো আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুহুমুল আলিয়া আমাদেরকে উৎসাহ প্রদান করেন যে যখন, যেটা কিন্তু কিতাবের মধ্যে রয়েছে, যখন তোমাদের সময়ের মধ্যে কোনো মহামারী আসে বা কোনো বিপদ আপদ চলে আসে তোমরা আজান দাও, এটার মাধ্যমে এক তো শয়তান দূর হয়ে যায়, এটাও কিতাবের মধ্যে রয়েছে, এভাবে কোনো বিপদ আপদ বালা মুসিবত এগুলো দূর হয়ে যায় আজানের মাধ্যমে। তো আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাহ আমাদেরকে উৎসাহ প্রদান করে যে তোমরা প্রতিদিন নিজের ঘরের মধ্যে হোক, যে স্থানে রয়েছে তুমি যেখানে হোক না কেন, একটা নির্দিষ্ট সময়ে তোমরা আজান দাও। তো আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাহ আমাদের মাদানী চ্যানেলের মাধ্যমে উৎসাহ প্রদান করে যে তোমরা রাতে, আমরা দেখতে পাই মাশাআল্লাহ মাদানী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে, আমরা কিছুদিন আগেও দেখেছি আমির আহলে সুন্নাহ লাইভও তিনি মাশাআল্লাহ আজান দিয়ে থাকেন যে একটি সময় নির্দিষ্ট সময়ের মধ্যে। গত বছর থেকে জি 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 যখন থেকে আমাদের এই মহামারী এটা জারি রেখেছে আলহামদুলিল্লাহ। তো প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা আমাদেরকে এই করোনা মহামারীকে হেফাজত রাখুক। তো আমরা আজকের আমাদের অনুষ্ঠানের আলোচ্য বিষয় ছিল প্রিয় দর্শকবৃন্দ যে শেষ পরিণতি, ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নেওয়া, আমাদের শেষ পরিণতিটা যেন ভালো হয় সেই বিষয়ে। তো অনেক দর্শকের আমাদের একটা প্রশ্ন থাকে যে লিয়াকত ভাই, এটা আপনি হয়তো একটু আমার সাথে একমত হবেন যে অনেকে বলে যে আসলে হুজুর আপনারা বলছেন যে শেষ পরিণতি যেন আমাদের ভালো হয়, কামাল হুজুর হয়তো আমার সাথে একমত হবেন যে আমরা তো অনেক ভালো কাজ করি, আমি নেকির কাজ করি, কিন্তু দেখা যায় আমরা ভালো কাজ তো করি কিন্তু গুনাহের কাজ থেকে আমরা বাঁচার চেষ্টা করি না। তাদের ব্যাপারে একটা ঘটনায় রয়েছিলাম যে এক ব্যক্তি আছে, সে কাবা শরীফের গিলাফদের শুধু কান্না করছে আর কান্না করছে, এটা যেন সে কি ঈমান সহকারে তার জন্য মৃত্যু হয়, শুধু এই দোয়াটা করে যাচ্ছিল। যে জিজ্ঞেস করলো শুধুমাত্র তুমি এই শুধু এই দোয়াটা কেন করছো, বললো যে আমার এক বড় ভাই ছিল যে কত বছর 30-40 বছর এরকম একটা বয়স ছিল, জি এত বিনা কোনো পারিশ্রমিক টাকা ছাড়া কি সেই মুজিদে খেতমত করেছে, সে তার দুইটি গুনাহ ছিল যে ছোটো ছোটো বাচ্চাদের বিভিন্ন কুনজর দিত, এভাবে গুনাহের কথাটা উঠে এসেছে। আমি বলতে চাচ্ছি যে এই ব্যক্তি এরকম 40-30-40 বছর পর্যন্ত কি কোনো পারিশ্রমিক নেওয়া ছাড়া মসজিদের খেতমত করেছে, এত ইবাদত এত রিয়াজত, এরপরে কিন্তু গুনাহ ছিল, গুনাহকে সে ত্যাগ করে নাই যার কারণে তার ঈমানটা নষ্ট হয়ে গেছে। আসলে কৌসার ভাই দেখেন গুনাহ অনেকে বলছে আমি তো নামাজ কালাম পড়ি না, আমরা হচ্ছে জাহেরিভাবে নেককার বা তিনিভাবে আমরা অনেকেই নিকার হতে পারি না, আমরা হয়তো বা বাহিরে আমাদেরকে লেবাস পরা অবস্থায় দাড়ি ইমামা জুব্বা এগুলো পরা অবস্থায় অনেকে নিকার ভাববে, কিন্তু আমি দুনিয়ার মানুষের অগোচরে গুনাহ করছি কিন্তু আমার মালিকের অগোচরে তো আমি কিছু করতে পারবো না, আমার মালিককে ফাঁকি দিয়ে তো আমি কিছু করতে পারবো না। যে বান্দা মালিককে ভয় করবে সে দুনিয়ার কোনো মানুষের ভয়ে গুনাহ অত লুকিয়ে গুনাহ করে এটা তার মধ্যে থাকবে না, থাকবে না, কেননা মানুষ এখন আজকাল সবার সামনে অনেক সুফি সাজার ক্ষেত্রে ব্যস্ত বা সুফি সাজতে পারে, আসল সুফি সে যে গোপনে যা প্রকাশ্যতা, আল্লাহ যে গোপনে নেককার সে প্রকাশ্যও নেককার, সেই হচ্ছে আল্লাহ তাআলা দরবারে মকবুল। আর যে মানুষের সামনে অনেক নেককার হয়ে ঘুরে বেড়ায় কিন্তু মানুষের অগোচরে অনেক গুনাহ করে ঘুরে বেড়াচ্ছে, তার পরিণতিও কিন্তু শেষ পরিণতি ঈমানের উপর নাও হতে পারে। আল্লাহ তাআলা নেকি দেখে না, আল্লাহ তাআলা মানুষের দিল দেখে, কলব দেখে। এখন আপনি দুনিয়ার মানুষের সামনে অনেক ইবাদত পাওয়ার জন্য, তার সামনে প্রশংসাই মুখরিত হওয়ার জন্য, পঞ্চমুখ হওয়ার জন্য, তার সামনে অনেক বাহবা পাওয়ার জন্য আপনি হয়তো নেককার সাচ্ছেন, নেকির কাজ করছেন, নামাজ পড়ছেন, যাকাত দিচ্ছেন, হজ করছেন, এই সকল কিছু আমার আল্লাহ তাআলার দরবারে কতটুকু মকবুল হচ্ছে সেদিকেও দেখতে হবে। আজকাল দেখুন না রমজান মুবারকের আমাদ আমাদের সামনে আগমন ঘটতে যাচ্ছে, যাকাতটাই নিয়ে নেই কামাল ভাই, হ্যাঁ কয়জনই আল্লাহ তাআলার রেজামন্দি হাসিলের জন্য যাকাতটা দিবে একটু চিন্তা করি, আর সেই রেজামন্দি হাসিলের জন্য যদি আজ যাকাত দিত তাহলে পেপারের মধ্যে আসতো না যে অমুক দরিদ্র অমুক মিসকিন যাকাত নিতে গিয়ে
মৃত্যু হয়েছে, নিহত হয়েছে, এরকম আমাদের খবরের পেপারে পর্যন্ত আসে, কেন হচ্ছে এগুলো কাউসার ভাই? পূর্ববর্তী বুজুর্গানের দিন তো যাকাত দিত, আরে তার পাশের মুসলমান পর্যন্ত জানতো যে সে কাকে যাকাত দিচ্ছে, তার দুয়ারে দুয়ারে গিয়ে যারা যারা এই জাকাত পাওয়ার হকদার তাদের দুয়ারে দুয়ারে গিয়ে তারা জাকাত দিয়েছে। আজ কি জাকাত যাদের উপর ফরজ হয়েছে তাদের দুয়ারে দুয়ারে ঘুরতে হচ্ছে, মিসকিনদেরকে যাদের উপর জাকাত খাওয়াটা শরীয়তের দিক দিয়ে যারা জাকাত নিতে পারবে এদেরকে ঘুরতে হচ্ছে, কাদের যাদের উপর জাকাত বিপরীত হয়ে গেছে। আরে ভাই জাকাত যারা যাদেরকে আপনি দিচ্ছেন তারা আপনার উপর এহসান করতেছেন, বরং মানে তারা আপনার উপর এহসান করতেছে, আপনি তাদের উপর এহসান করতেছেন না, বরং আপনার মালের যে ময়লা সেগুলো তারা গ্রহণ করছে, গ্রহণ করছে। আজ আমার ঘরের ময়লা কে গ্রহণ করবে কাউসার ভাই? জাকাত তো সম্পদের ময়লা তাই না? জি জি, সম্পদ থেকে যেগুলো ময়লা বের হয়ে গেছে সেগুলো আমি অন্য একটা মানুষকে দিচ্ছি, যে জরুরতমান তাকে দিচ্ছি, সে গ্রহণ করছে, এটা তো আমার অনেক শুকরিয়া আদায় করার বিষয়, তা আমি জিনিসটা কিভাবে দিচ্ছি। আর আজকে দেখেন হাকিকিভাবে কয়জন জাকাতটা আদায় করছে। আরে ভাই কারো লক্ষ লক্ষ টাকার জাকাত চলে আসছে, সে হয়তো কয়েক হাজার টাকা দিয়ে বলছে যে আমার জাকাত আদায় হয়ে গিয়েছে, বলছে আরে এত টাকার জাকাত, লক্ষ টাকার জাকাত দিয়ে দিব। আরে ভাই আল্লাহ তাআলা আপনাকে এক লক্ষ টাকার মধ্যে 2.5% জাকাত দিতে বলতেছে, এক লক্ষ টাকার মধ্যে 2.5% কাউসার ভাই কত, 2,500 টাকা, বাকি 97,500 টাকা তো আপনাকে দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, আর এই 2,500 টাকার প্রতিদান তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে দিবেই ভাই। যারা জাকাত দেয় না তারা শেষ পরিণতি দেখুক না, কারণের শেষ পরিণতি তাদের কেমন শেষ পরিণতি হয়েছে। সম্পদ মালের গুদাম এখন মিশরের সাগরের মতো হয়ে গেছে, আল্লাহ, ওই যেখানে গুদামটা ছিল তার মাল ওটা সব মাটির মধ্যে ধসে গেছে, ওখানে পানি ছাড়া কিছুই নেই। হাই আচ্ছা, তো কারণের শেষ পরিণতি কি বলা হচ্ছে? সে মাটির ভিতর এখনো ধসতেছে, যাচ্ছে কোথায়? মাটির নিচে। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এটা কল বলতেছে, একে যে মাটি গ্রাস করছে না সেই থেকে সে কি এখনো নিচে কি ডুবতেছে, আল্লাহ। তার এই পরিণতি হওয়ার কারণ কি? যাকাত না আদায় করে নাই। এক, তার দৌলত মাটি গ্রাস করেছে, জি, তার স্বর্ণের বাড়ি মাটি গ্রাস করে বলছে। তো এইসব জিনিস থেকে আজকে এই কথার কথা যখন উঠে গেছে, জি জি, তো স্বাভাবিক ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে তিনটা সবার জন্য কম্পালসারি, ধনী গরিব, জি, সবার জন্য, গরিবের জন্য তিনটা কম্পালসারি, নামাজ, রোজা, ইমান। ফুজাওয়ালার জন্য জীবন একবার, হজ বছরে প্রতিবার, জাকাত দেওয়া। এখন জাকাত দেওয়ার মধ্যে অবহেলা শেষ পরিণতি কি? মাটির নিচে ধসে যাওয়া, ধসে যাওয়া। আর কিতাবে আছে এরকম যারা জাকাত দেয় না, বলা হচ্ছে তাদের সম্পদ তাদের স্বর্ণ চাঁদি গুলাকে আগুনে গরম করে করে লাল করে করে, যে একটা শরীর দেখেন আমার আপনার নাজুক নরম শরীর, যেখানে একটা মশার কামড় বরদাশ হয় না, সিগারেটের আগুন বরদাশ হয় না, উত্তপ্ত গরম রুদ্র বরদাশ হয় না, বিদ্যুৎ চলে গেলে গরম বরদাশ হয় না, বলা হচ্ছে এই নরম নাজুক শরীরে হোক নারী হোক পুরুষ যার উপর জাকাত ফরজ হয়েছে, স্বর্ণ চাঁদি এইগুলো জ্বালিয়ে লাল করে করে তাদের শরীরের বিভিন্ন অংশের মধ্যে দাগ দেওয়া হবে, আল্লাহ। তো এই যার জাকাত না দেওয়ার শেষ পরিণতি এটা, তাহলে বোঝা যাচ্ছে তার অবস্থান আজাবের কত ভয়ানক ভয়ানক হতে পারে। সেই জন্য আমি বলবো বাংলাদেশে নয় সারা দুনিয়ায় জাকাত প্রদানকারীর সংখ্যা দিন দিন বাড়তেছে, বাড়তেছে, মানে ফৈসিয়াওয়ালার সংখ্যা দিন দিন বাড়তেছে। কিন্তু দুঃখের বিষয় তারা তাদের ব্যবসার অডিট, সরকারি ইনকাম ট্যাক্সের অডিট সব হিসাব করায়, কিন্তু জাকাতের বেলায় কয় লামসাম দিয়ে দেয়। কি রে ভাই, তুমি গভর্নমেন্টের ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে তোমার ব্যবসার, আমাদের দেশে একটা কি কি সৈত্যাবারি কি বলে যেটা বছরে একবার কি খুলুস করা হয় হিসাব, ওইটার বরাবর হিসাব রাখো, আর জাকাতের বেলায় কেন লামসাম হবে? দুনিয়াবী ক্ষেত্রে তুমি আমি যতটুকু কেয়ারফুলি জিন্দগি লাইফ গ্রহণ করি তার চাইতে বেশি কেয়ারফুল হওয়া দরকার জাকাতের ক্ষেত্রে, যেন আমার লুকায়িত কোনো অংশ রয়ে গেছে কিনা, আল্লাহ, এটার দিকে কেয়ার রাখা দরকার। নাইলে শেষ পরিণতি যদি কারণের মতো হয়, শেষ পরিণতি যদি আগুন নয় তাহলে আরো গেছে। এখানে আরেকটা জিনিস সাথে সাথে আছে, যাদের উপর হজ ফরজ হয়েছে, জি জি, এখন হজ ফরজ হওয়ার জন্য বালে খাওয়া সত্য, বালে খাওয়া সত্য। এখন আপনি যদি বছরের ভিতর যদি হজের ইস্তেতাত অর্থাৎ মাল এসে যায়, জি, ফরজ,
আপনি বলে আমি এখন বিয়ে করি নাই, এখন আমার বাপ করে নাই, আমার মা করে নাই, তোমার মার উপর তোমার সম্পর্ক না তো। আমার মেয়ে তিনটা বিবাহ দেওয়া, একজন লোক যার তিনটা মাইয়া, যেটা আমাদের দেশের কথা বলতেছি, সে একটা মেয়েকে বিবাহ দেওয়ার জন্য 15 লক্ষ করে করে 45 লক্ষ টাকা জমা রাখছে। আল্লাহ, হজ যাচ্ছে না কি কয়, এগুলা তো ওদের বিবাহ দেওয়ার জন্য। ও ভাই, মেয়ে বিবাহ দেওয়ার ক্ষেত্রে 45 লাখ টাকা খরচ করা কি ফরজ? তার উপর তো হজ ফরজ কিছু কখন, সেই মারা যায়, সেই মুসলমানে মরে নাই, তার সেই মুসলমানের মধ্যে মরছে কিনা সন্দেহ রয়েছে। তাহলে বোঝা যায় সে অন্য দুইটা ধর্মের নাম বলছে, এটাও মরছে তাহলে এটাও মরছে। আল্লাহ, তাহলে বোঝা যাচ্ছে শেষ পরিণতিও কি ভালো হবে না, যদি ভালো হবে না যদি সামর্থ্য টাকার পরে হজ না করে, জাকাত না দেয়, ধনী লোকের নাই যে আরেকটা তাদের শেষ পরিণতি ভালো হয় না, যারা লাই জীবনের মধ্যে হারাম ইনকাম করে, সুদের ইনকাম বা মেরে নেওয়া ইনকাম বা সন্ত্রাসী ইনকাম বা কি আঙ্গুল ফুলে কলা গাছ কারো থেকে, এই ধরনের। দেখেন কিতাবে আরো আছে, একটা হারাম লুকমা যদি আপনি গ্রহণ করেন, বলা হচ্ছে আপনার 40 দিনে বাদ কি হবে না, কবুল হবে না, কবুল হবে না, যতদিন থাকবে এটা তার ফেরেশতারা লানত, এবং তার পেটে নিয়ে যদি সে মারা যায় এটা কোথায় যাবে, জাহান্নামের অংশ হবে। তাহলে আমার দেশে আমার এলাকায় আমরা যারা বেসিক্যালি মুসলিম, আমার জানা দরকার, বোঝা দরকার, আমি যে জিনিসটা খাচ্ছি পরিধান করতেছি স্বাভাবিক, আপনি হারাম কাপড় পরে যদি নামাজ পড়ে নামাজ হবে না, নামাজও হবে না, এই সব কিছু বন্ধের জানা দরকার। আসলে যে আসলে আমি যে বলছি আমার ইমানটাকে আমি হেফাজত করবো হুজুর, আজকে দর্শক কিন্তু আমরা অনেক বিষয় এমন রয়েছে যেগুলা যে আমি বলছি যা হুজুর আমার ইমানটা হেফাজত করার জন্য। একটা কথা যদি আমি আপনাদেরকে বলি যে আজকে আমরা নিজের যখন আমার বিজনেস করি, আমরা যখন মাল সম্পদ ধন সম্পদ আমার হয়, তখন আমি হওয়ার পথে যখন থাকি আমি অনেক আগে বিভিন্ন মাধ্যমে আমি এটা জেনে নিই যে কীভাবে আমার সম্পদটাকে, কীভাবে আমার টাকাটাকে আমি সেফে রাখতে পারবো, সেটা যত জ্ঞান নেওয়া দরকার সব কিছু যে কোনো মাধ্যমে নিয়ে নিই। কিন্তু আমি একজন মুসলমান হওয়ার পরে আমি ইমানটাকে কীভাবে হেফাজত করব, যে জ্ঞান দরকার আপনাকে যদি বলি, আজকে আমরা সারাদিনও যদি এই অনুষ্ঠানটা করি, এরপরেও ইমান হেফাজতের বিষয়গুলো আপনাদেরকে জানাতে পারবো না আমরা। এখানে আরেকটা অনেকগুলো বিষয় অ্যাড করি, এটা খুব দরকারি। জি জি, কিতাবের মধ্যে আছে যে ব্যক্তি সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানদের শানে বেয়াদবি করে, মানে বত আকিদার পক্ষ নেই, অর্থাৎ আল্লাহর নবী যে কোনো সাহাবিকে খারাপ বলে, আল্লাহ আমার নবী হাদিসে শরীফে আছে তোমরা তাদের সাথে সম্পর্ক রাখো না, রাখিও না, তাদের সাথে বৈঠক বসিও না, কারণ তার পরিণাম ভালো হবে না। এখন বন্ধু নির্ধারণ ক্ষেত্রে জি আমি যার সাথে উঠা বসা করি সে কি আল্লাহর নবীর সামনে বিয়াদবি করে, আল্লাহর নবীর শানে কি কটাক্ষওয়ালা কথা বলে, তার অন্তরে কি আল্লাহর নবীর শান, সাহাবায়ে কেরামের তাজিম মর্যাদা ক্ষেত্রে কোথাও কি সন্দেহ আছে কি, এটা দেখা দরকার। অনেকে বলে আমার শ্বশুর কি করবা, আমার ভাই কি করবা, ও ভাই বলা হচ্ছে যারা সাহাবিদের শানে জর্রা পরিমাণ খারাপ ধারণা করে তাদের সাথে উঠা বসা করিও না, করিও না। তাহলে এই ব্যক্তির সাথে যদি আমি উঠা বসা করি, যেমন এই কারুন কেন বরবাদ গেছে, এ তো ডুবে গেছে জমিনের উপর বিদ্যুৎ গ্রাসে গেছে, তার সাথে দুইজন সঙ্গী ছিল তাকে লাইক করতো, তাদের উপর জাকাত ফরজ হয় নাই, এরা কিন্তু কারণকে বেশি ভালোবাসতো, বলে আমি তোদের সাথে আছি এই দুইজন। জি জি, মূসা আলাইহিস সালাম যখন বদদোয়া দিছে কারণের সাথে সে তো দুইজনের তো মাটি গ্রাস করে ফেলছে, তাহলে বোঝা যাচ্ছে খারাপকে সঙ্গ দিলে যারা দেয় সেইও বিপদে ডুবে যায়, বিপদে ডুবে যায়। কারণের সাথে আরো যে দুইজন তারা দোষে গেছে জমিনে, তো যাইবা যাহারা নবীর শানে সাহাবায়ে কেরামের শানে খারাপ মন্তব্য বা বিদ্বেষ পোষণ করে তাদের থেকে বাঁচা দরকার, এক। সাথে সাথে যে বা যাহারা ওলি আল্লাহ শানে বদনামি করে, আল্লাহ বলে তাদের সাথে যুদ্ধ ঘোষণা,
দুশমনি করলে আল্লাহর গজব তো তার উপর পড়বে। এখন যে আমি তার সাথেও থাকি, এটার এন্ডও কি খারাপ খারাপ। এই জন্য বিশেষভাবে আমার আপনার সবার বন্ধু নির্ধারণ ক্ষেত্রে, প্রতিটি আমলের ক্ষেত্রে, প্রতিটি যা কিছু করি, এখানে দেখেন আপনি দেখবেন একটা এই জাহাজ বা স্টিমার লঞ্চ যেটা পানিতে চলে বা নৌকা, আপনি যদি নৌকা যদি ছিদ্র রাখেন, দেখেন আমাদের লাইফটা অনন্তকাল পরকাল। এটা কি যা যা ফাইবের একটা লাইফ, কিন্তু যা কিছু করার জিন্দেগির মধ্যে, মনে করো এই সাগর ফাড়ি জিন্দেগির মধ্যে যদি আমি ছিদ্রওয়ালা নৌকো বা জাহাজ নিয়ে ফাড়ি দিই, হতে পারে উত্তাল তরঙ্গ ওই ছিদ্র আরো বড় হতে পারবে, বড় হইতে পারে। এই জন্য উচিত তবে এই যে ছিদ্রটা আছে স্পটটা ওটাকে বন্ধ করে দেওয়া, ঠিক আমার আপনার গুনার যত অভ্যাস আছে ওটাকে পরিহার করা, বয়কট করা, বেঁচে যাওয়া। ইনশাল্লাহ এই একটা বেঁচে যাওয়ার পথ একটা যদি বন্ধ করে দিই, গুনা শুধু গুনা, দেখেন মওলা আলী শের উদারউদ্দিল্লাহ তাআলা বলে গুনা করা ছেড়ে দাও। আচ্ছা, যার আমলে গুনা নাই সে কামিয়াব, কামিয়াব। আল্লাহ আল্লাহ। তো আমরা যদি একটা জিনিস থেকে বাঁচা, এটাও কিন্তু এটা কি গুনা, ওটা কি গুনা, এই গুনার গুনাটা হাইলাইট করি, ওটা থেকে নিজেকে সেভ করি, ইনশাআল্লাহ ফরকাল সুন্দর হবে, সুন্দর হবে। কিছু মানুষ আছে 20 টাকা তারাই পাবে না, ভরার জন্য আরো কি বিভিন্ন মার্কেটিং করে দেখো বাবা। জি জি, কিন্তু সে রাত দিন যে ব্যবসা করে আরো বেশি কর, বেশি করো, ইবাদতের কথা আসলে তাকে বাধা দেয় না, বাধা দেয় না। দেখো এই রমজানে একটা যে কোনো নফল না ইবাদত ফরজের বরাবর। আমি তো ভয় পাচ্ছি আমার মৃত্যুর সময় যাতে ঈমান ছিনিয়ে না নেয়। হায়, সুফিয়ান সাওরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি কেমন বুজুর্গ ছিলেন আমরা সবাই জানি, কত উঁচু মাপের বুজুর্গ, কিন্তু ইনারা কি করতেন, সবসময় ঈমান হিফাজতে টেনশন করতেন। আমরা চিন্তা করি আমরা কত কোন মাপের বুজুর্গ, হায় আমরা কত না দিনে রোজা রাখতেছি না রাতে ইবাদত করতেছি। আমরা এলাম ওই কি বলে, জি জি জি, বেশি ওভার স্মার্ট বলে। জি হুজুর, আমরা রাত তো ঠিকই যাচ্ছে, আমরা হয়তো মোবাইলের মধ্যে যাচ্ছি। গতকালে একটা ঘটনা বলি। জি, একজন বলতেছে হুজুর আমরা কোনটা করব, কোনটা করব। আমি বললাম যেটা জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু করছে ওটা করি, মাশাআল্লাহ। কারণ যারা সাহাবীকে ভালোবাসে এরাও কামিয়াব। সুবহানাল্লাহ। আসলে আমাদের সাহাবায়ে কেরামদের মহব্বত করা উচিত, এবং আমি আলোচন যে নারা যে উদ্দেশ্য আমাদের বলে যে সকল সাহাবি জান্নাতি জান্নাতি, আল্লাহ তাআলা আমাদেরকে একটা শেষ মাদারি ফুলটা দিব। আমাদের সাজারায়ে আত্তারিয়া এর মধ্যে খুব সুন্দর সুন্দর ওয়াজিফা আছে ঈমান হিফাজতের, এটা সংগ্রহ করতে পারে মাদানী চ্যানেল দর্শক। এখান থেকে সকাল সন্ধ্যার এমন কিছু ওয়াজিফা আছে যেগুলো পাঠ করলে ইনশাআল্লাহ শেষ পরিণতি ঈমানের উপর হবে, ইনশাআল্লাহ ঈমানও হিফাজত থাকবে ইনশাআল্লাহ। অবশ্যই, আসলে প্রিয় দর্শক, ঈমান হিফাজত শেষ পরিণতি ভালো হওয়া এটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। তবে আপনাদের অসংখ্য মাদানী ফুল আমরা দিলেও কিন্তু এটার মাদানী ফুল দেওয়া শেষ হবে না, তাই অনুরোধ করব মাদানী চ্যানেল বাংলাদেশে থাকুন, ইনশাআল্লাহ ঈমান হিফাজতের চিন্তা বা মানসিকতা সৃষ্টি হবে। তার পাশাপাশি ঈমান হিফাজত অসংখ্য রিসালা কিতাব www.dawa পাবেন, সংগ্রহ করুন, পড়ুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাই তো আমাদের ইনশাআল্লাহ আমাদের ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় পাওয়ার সৌভাগ্য হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান হিফাজত রাখার তৌফিক নসিব করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। পরিশেষে সকলের শরীরে সুস্থতা কামনা করে এবং মাদানী চ্যানেল বাংলাদেশ স্পেশাল ট্রান্সমিশন রমজান শরীফে নিয়ে আসছে তা দেখার দাওয়াত দিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইসলামী জীবন